তোমাকে দেখলে একটা সালাম দেবা মানুষ মনে করবে যে না আদব লেহাজ আছে সালাম তো গোপনে তুমি লই যাও মোড়া মোর বাগের গমকে তুমি লই যাও না কথা কিন্তু আরেক দিকে যাইতেছে তুমি সব সময় সালাম চাও সালাম তো দিয়ে দইছি গম দিয়ে দিছি না গম নেই মুই এবড়া এই যে হাতের মধ্যে হাত গজে উড়াই থুচুতে কোথায় যাইয়া মুড়া চুরি করতে যাইয়া নাকি কোথাও কারো খাসি চুরি করতে যাইয়া কোপটা খাইয়া আসছো ধারে কাছেও গেছে নাই কোনো খবর বার্তাও নাই নাই আমরাও নেই নাই কোনো খবর দরকার আছে এখন এখন আমার জমি জমার ভাগ লাগবো এখন ওই ভাগ নিতে আইছি চলো যাই দেরি হইতেছে আসো ঘটনা কি হাবদাই ধরলে আবার কয়েক স্ত্রী না কেমন তো জানি একটা লাগতে আছে বহের মধ্যে যাম নাকি এইদিকে বন্ধু হিসাবে যে ছোট কাইলে বন্ধু হিসাবে যাই যে এই যে একটা সুযোগ সুবিধা যে নেওয়া বিভিন্ন জায়গা থেকে যে চেয়ারম্যান আমার দোস্ত ছোটকালে একলগে পড়ছি তো সেটা তো আমার সামনে সেটা করবা কেন অন্য জায়গা থেকে সেটা করো আমাকে দেখলে একটা সালাম দেবা মানুষ মনে করবে যে না আদব লেহাজ আছে সালাম তো গোপনে তুমি লই যাও মোড়া মোর বাগের গমকে তুমি লই যাও না কথা কিন্তু আরেক দিকে যাইতেছে তুমি সবসময় সালাম চাও সালাম তো দিয়ে দইছি গম দিয়ে দিছি না গম নেই মুই এবড়া এই যে হাতের মধ্যে হাত গজে উড়াই থুচুতে কোথায় যাইয়া মুড়া চুরি করতে যাইয়া নাকি কোথাও কারো খাসি চুরি করতে যাইয়া কোপটা খাইয়া আসছো দেখ দেখ তামসাটা দেখ কি তামসা না সবসময় বিচার করতে করতে মানে এখানে মানে আমার বিচার আওতা ফালাই দিলা ঘটনাটা কি আমি চুরি করছি নাকি তো চুরি না কর তো রাতের মধ্যে কি ব্যান্ডেজ বান্ধা কা হ্যাঁ আরে বড় না আমরা কাটতে যাইয়া হাতটা কাটতে গেছে কি কাটতে যাইয়া আমরা 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 কাটতে যাই তোমার ডাইনাত কাটছে কাকে কি বুঝাইতেছো তুমি আমি আমাকে তুমি কি মনে করছো আমি এই গ্রামের মধ্যে কিন্তু নাম্বার ওয়ান তোমাদের মাথাকে চেয়ারম্যান আলা চেয়ারম্যান দেখবা এক সময় এই দেশের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়ে যাবো আমাকে তুমি উল্টা পাল্টা বুঝাইতে আছো এবারটা এই আমি একটা জিনিস বুঝি না তুমি যে চেয়ারম্যান
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কি ব্যাপার সুন্দর সাহেব, আপনি নাকি আপনার প্রেমিকাকে উদ্ধার করার জন্য 20 লক্ষ টাকা দিতে যাচ্ছেন? দাদা আমরা কি 20 লক্ষ লাগলে সব দিয়ে দেবো, লাগলে আপনার কিডনি কাট দিয়া হিয়া বেচতে হিয়া আমার প্রেমিকার উদ্ধার করবো। আচ্ছা আপনার কি যায় আসে? কিচ্ছু যায় আসে না, আল্লাহ তালা আমাকে 2টা কিডনি কেন দিছে জানেন? আপনার প্রেমিকাকে যাতে উদ্ধার করতে পারেন। হ্যাঁ তাইলে 2টা কিডনি দিয়েছে, কিল্লিকে দিছে কোন আমনেই কোন কেন দিছে? দেশে যাতে বিপদের সময় একটা কিডনি কাজে লাগে, ওইটা বেচে যাতে চলতে পারে, না আপনি বিপদে পড়ছেন, এখন বাড়তি একটা কিডনি রাখি আপনি কি করবেন? ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। দেখেন আপনার ভাগের টাকা আপনি পুরোটা দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, লাগলে আপনার কিডনি 2টাই বিক্রি করে আপনার প্রেমিকাকে উদ্ধার করেন, কিন্তু আগে আমার ভাগের টাকা আমাকে দেন, আমি আপনার মুক্তি দিয়ে চলে যাচ্ছি। আমি তো মুক্তি চাইতে আসিনি, আমি এখন আর চাই না যে আপনি আমার মুক্তি দেন। আপনি যখন প্রথম প্রথম বলছেন যে আমি আপনার বিয়ে করছি, এই কথা আপনি সব জায়গায় ছড়াইতে আছেন, আমি মান সম্মানের ডরে একটু চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু পরে আমি চিন্তা করে দেখছি যে পুরোটাই তো চাল, যখন বুঝলাম যে এটা চাল, টাহা আদায়করণের চাল, তখন আমি বুঝে গেছি যে এই প্রজেক্টটার বেশি দূর আগইবে না। আপনি এক কাম করেন, থানায় যান, যাইয়া আপনি যে আপনার লগে যে আমার বিয়ে হয়েছে ইয়ার কাগজপত্র লইয়া থানায় যান, কোর্টে যান, দেখেন কি করতে পারেন। যাব, সময় মতো কোর্টে থানায় সব জায়গায় যাব, আপনারা তো লাফালাফি, আমি বাইর করব। যান যান, এখানে ওই কথা কইয়ে সময় নষ্ট করিলেন না, যান, যাইয়ে কাগজপত্র জমা টমা দেন, সুন্দর আর এত সহজ জিনিস না। সেটা জানি, খুব ভালো করেই জানি,
আপনার মতো এরকম খাইষ্টা পিছলা আর কৃপণ আমি আমার লাইফে দেখি নাই। আমার তো মনে হয় যে আপনার বাপের আগের বউটারে আপনি খেদাইছেন যাতে খাওয়া পরা দেওয়া না লাগে, কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয় নাই। দেখা গেল যে আপনার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসছে। আপনি আমারে যত কথাই যত পিলে বলেন অত কোনো লাভ হইবে না, টাকা আমি আপনারে দিতে আসি। এ মায়া, এ কম মে নিতেছ তুমি তুমি এই না আই আইয়ে ল না গে এখনো শেষ পর্যন্ত আজ পেরিনি আইয়ে তারপর দেখেন কম মে লইয়েছি। বা এ কি মৃদুমন্দ বাতাস, বা বা এ তুই কই বিয়াস, এ চিনতে পারছি জায়গাটা, এখানে একটা তাল গাছ আছে না, বা অত রূপকথার গল্প চাচা, তাল গাছ তো বইতে আনলে এখন নাই। আর এই তাল গাছ কাটিয়েও হালাইছে, তালের প্রসেসিং করা তো কঠিন কাম। ওই এইটা তুমি অবশ্যই একটা ঠিক কথা বলেছো, এই তাল প্রসেসিং করিয়া খাওয়া আর ছয় মাস জেল খাটাওয়া সমান কথা। এখন তুমি হইয়ে গেলাম, বিয়ে করতে গেলেন বিয়ে করতে পারলেন না, আর হেরফিনে তুই দিয়ে তুমি হয়ে গেলাম। সি এইভাবে বলতেছো কেন মায়া, মুই তো মোর জন্য যাই নাই, মুই গেছি ওই জামালের জন্য, জামালের প্রয়োজনে। তো জামাইল্লার কাম জামাইল্লাই করতে, আম্মারে কেডা কইছে জামাইল্লার ওই বিয়ে হরতে। সি তুমি এই মায়া কিভাবে যেন কথা বলতেছো, হ্যাঁ এই এই আমার মানে ঘটনা হইলে যে এইখানে তোমার ভাইও তো একটা সমস্যা, সেও তো বিপদে ছিল, তাকে বাঁচানো আমার কর্তব্য, তাকে বাঁচাতে হবে না, সেই জন্যই গেছি। না তারপরও আম্মারে মোর একটা শিক্ষা দেওয়াই লাগবে। আরে বুঝতে পারতেছো না, মানে এই বিষয়টা তো আমি নিজে না, জামাল মানে জামালের জন্য জামাল। হ্যাঁ আমি বুঝতে পারছি। বুঝতে পারছো তাইলে আর এটা নিয়ে কথা বাড়াচ্ছ কেন, আমি না তো জামাল, জামাল না। হ্যার পরেও আমারে মোর একটা শিক্ষা দেওয়াই লাগবে, কিরফিন্নে না মাইনি ভবিষ্যতে আর কারো পক্ষ ইয়ে যাতে এরম বিয়ে হতে না যান। শিক্ষার কথা আর বললো না মায়া, শিক্ষা হয়ে গেছে, মোর মেয়ে মোর জানের টুকরা, সে মোর সাথে দুর্ব্যবহার করে কথা বলে না, এটা একটা শিক্ষা না বলো? আম্মের মাইয়ের উচিত আসলে আম্মের লাগে আরো খারাপ ব্যবহার করা, আম্মের যে ধৈর্য হেসা দেয় না হেসা, এই তো আমার কপাল ভালো। এইভাবে বললো না মায়া, মনের কষ্ট প্রকাশের কোনো ভাষা নাই, মোর মেয়ে মোর সাথে যে ব্যবহার করে আর সে দরিয়া মারাটাও অনেক ভালো, মোর খানা পিনা বন্ধ, মুই যে কি একটা কষ্টের মধ্যে আছি সেটা তোমাকে বুঝাইতে পারবো না। একই লাঠি নিলা কেন এ মায়া, এই কি ঘটনা কি তুমি, এর এই লাঠিটা দেওয়া, এই লাঠি বোঝাই তো এই করে কি। তুই হালার পালা ওহিনে পড়িয়া মার, তুই মারলে আমার কলজেড়াও শান্তি পাইবে, হাপে কাম রক্ত রে কুমিরে খাও। কথা হই না মোর কইলাম তাবলা গরম হয়ে গেছে একসে, তুই বল ওই মাস্টার মায়ের উদ্ধার করার ভিন্নে বিষয় কাহা দিতে আসতো, মোর কোনো বিষয়টা মোটেই পছন্দ হইতে আসে না। এটা খালি আপনি একলা না, কেউরেই পছন্দ হইতে আসে না, এই যে রুকু যে আমার কিছুই হয় না হেও পছন্দ করতে আসে না, কিন্তু আপনি তো এটা পছন্দ কিংবা অপছন্দ কোনোটাই করতে পারেন না, কারণ তাহা তো আপনার না, তাহা তো আমার না। মুই তো এক ফিরে বলি নাই যে তাহাটা মোর, মানে তাহাটা তো তোর, তুই কেডা তুই মোর পোলা না, তোর তাহা যাতে নষ্ট না হয় সেটা দেখভাল করার দায়িত্ব মোর আছে কি নাই? অবশ্যই থাকতে পারে, যদি পোলায় বাপের হে দায়িত্বটা দেয়, কারণ তাহাটা তো পোলার দায়িত্ব তো আপনার আমি দেই নেই। মানুষ তো করতে পারেন নাই, পোলা পান খালি জন্ম দিলেই হয় না, মানুষ করতে হয়। এই তুই মানুষ হও নাই, তুই কি অমানু? হয় অমানুষ, অমানুষই হয়েছি, কি হইতে পারছি?
মই ডাক্তার হইতে পারছি, ইঞ্জিনিয়ার হইতে পারছি, বিসিএস ক্যাডার হইতে পারছি, পড়ালেখা শেষ করতে পারছি, ভালো একটা ব্যবসা করতে পারছি, কিছুই করতে পারি নাই। কৃপানে পারি নাই, আপনার বানে পারি নাই, আপনি মোরে হালাই থুয়ে চলি গেছে শিশুকালে, একটার পর একটা বিয়ে করছেন, অসুবিধা নাই, হালাই থুয়ে গেছিলেন কে বাপ? এত সহজ জন্ম দিছেন ওইটুর লিগে কোয়াটার বাপ কইতে পারি, কোয়াটার বাপ, ফুল বাপ না। ওরে বেটা পাস্ট ইজ পাস্ট, এক কথা বারবার কিরফিন নে তোলো মুইতে খেয়ে বলতে পারতেছি না। এই যে জমি, আপনার জমি, আপনার বাড়ি, এত জামাইলের দে বেচে দিছেন আপনি? হ্যাঁ জামালের দে বেচে দিছি, হ্যাঁ তো কি, হ্যাঁ জামাল কি জামালের মধ্যে আছে? হ্যাঁ তো নাই, হ্যাঁ তো তিন কুলে কেউ নাই, মাথায় বাড়ি খেয়ে হ্যাঁ পাগল হয়ে গেছে, হ্যাঁ জায়গা জমি সম্বন্ধে হার কোনো এখন আইডিয়াই নাই, হুমের দিয়ে কি আসলে কোন দিয়ে কি হয়েছে না হয়েছে কিছু আইডিয়া নাই, কোনে সিএস পড়ছা কোনে আরএস পড়ছা, হ্যাঁ হ্যাঁ ওলেই গেছে একসার ওলেই গেছে, মগো জায়গা জমি মগোই আছে। ঠিক এইভাবেই আমি আপনার ছেলে, আপনার আড়াইয়ে যাওয়া মোরে ফালাই থুয়ে যাওয়া বিক্রি হয়ে যাওয়া জমির মতন মুই আপনার ছেলে। বেটা তোর লগে কথা কই মুই পারমু না, মোর বাপে যদি বেঁচে থাকতো হ্যাঁও পারতে না, হুম তোর লগে কথা বললেই তুই দুর্বল পয়েন্ট দিয়ে আঘাত করো, হুম হ্যালে মুই কইতে চাইতেছি হ্যালে তুই টাহা দিবি? দিমু কি দিমু না এটাও আপনার দেখবো না, কারণ এটা হোনার রাইট আপনার নাই, বুঝতে গেছি? তুই টাহা দিয়েই সারবি, দে দে টাহা পয়সাতে দিয়া ভাঙ্গা থাল লইয়ে ঘরে ফিরে খা যাইয়া, টাহা পয়সা চাইবে তাদের সব কিছু দিয়ে দে, তোকে বাড়ি করে লিখতে দে, ওর আর কয় দিন, ওর তো যাওয়ার প্ল্যান হয়ে গেছে, কুমে দেখা কই পাই না, কখন দেখা কই পাই না। বাপে যে মরলে কি এত দুশ্চিন্তা করতে আছে এটাও তো খারাপ না, ভালো পরিবর্তন টাকা পয়সা হয়ে গেলে কি আর থাকতে মন লাগে? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কি অবস্থা তোর বেচা বিক্রি? ভালো হয়েছে আনন্দ ভাই, এই মনে মনে আপনার এই স্মরণ করতেছিলাম, আপনার একটা কথা ছিল আর কি বুঝছেন, কোনো কিন্তু দাবি দেওয়া করতে পারবি না, যে টিম ছুটতে গেছে এবার গম দেওয়া লাগবে, ওই সমস্ত দাবি কি ধরবো না, অনেক দিছি তোমাকে। বুঝতেছি না চেয়ারম্যান ভাই, আপনার কি মনে হয় যে মুই সবসময় আপনার দ্বারা দাবি দেওয়া লয়ে বয়ে তাই, অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা কইতে চাইছিলাম? ও মো না, মাঝে মাঝে সুযোগ পাইলি তাই অবশ্য তুমি। আচ্ছা এই যে এই জাকিরকে কয়টা কামা মানুষ এখন, হ্যাঁ এই বিপদের মধ্যে হালি নাকি ঠিক হয়েছে? নতুন করে আবার কিসের বিপদ? এক বিপদ গুলি তো এখন তামাই উদ্ধার হয় নাই, আবার কোন বিপদের মধ্যে যাই পড়ছে? আরে বুঝতে হেইটাই কইতে আসি, মায়া যেই টাইপের মানুষ, মায়া কি এত সহজে ছাড়িয়ে দেবে? এ বেড়া কানা দেখেই তো ভালো, তার অবস্থান, সে কোন জায়গায় আছে, শুয়ে আছে না বসে আছে নাকি হাঁটতে আছে, সে তো টেয়ার পাইবে না, আর টেয়ার না পাইলেই তো মায়ার জন্য ভালো না যে কোনো আক্রমণ আসলো না। ভাই জাকির কাকে কি হেকে না হেই লিগে কুত্তা কেনা এই গিরান হেঙ্গা কই দিতে পারবে কোন জায়গায় আছে? আরে বুঝি তো মোরা তো ব্যাপারকে আসি কি মোরা আসি না, দেখবো আনে কোনো রকম কোনো সমস্যা হইলে সেটা দেখবো আনে। ভাই টেনশন কেন এমনি এমনি করি, টেনশন তো মনে করেন যে এমনি এমনি আইয়া পড়ে। কি কইলি কি টেনশন, হ্যাঁ আবার তোর ভালো, এখন টেনশন যদি এই কথা হনে যে তোর ভিতরেও টেনশন আছে, তা টেনশন তো দৌড়ে গিয়ে পলাই যাবি কোথায় জানো? ইথিওপিয়া। ভাই এটা এমনি ঠিক কথাই কইছেন, টেনশন তো আসলে মগো লাগে না, টেনশন হলে গিয়ে বড় লোকের লাগে বুঝছেন, ডাক্তার দ্বারা যখন বড় লোকরা যায় ডাক্তার পুরো হিস্ট্রি হনে হুন্যা এবার কয় কি জানেন যে আপনি টেনশন করেন না, টেনশন করলে ঝামেলা পড়েন, আর মগরি কি জানেন টেনশন করার কিছু নাই, যাও ভালোভাবে খাওয়া দাওয়া করিও। লেসকার তো অনেকখানি দিয়ে ফেলাইছো, বড় লোক ছোট লোক ব্যাপার মিলাইটি লইয়া, তা যার যেটা সমস্যা তাকে সেই সাজেশন দেবে না? ডাক্তার কি তোমার কাছ দিয়ে সাজেশন নিয়ে লেখাপড়া করি এমবিবিএস পাস করছে? ভাই আপনার লগে তো কত কথা কইলাম, আসল কথা তো কইলো না। আসল কতজ্ঞ কোনটা আবার? আরে মায়া আইছিল, মায়া জাকির কাক করে টানতে টানতে লইয়া গেছে, এখন মনটাই লয় কি তোরে হারামজাদা, তুই এই কথা এতক্ষণ তো আমি কও না কেন, এইটাই তো কইতি তুই আগে, তা কোন দিক গেছে, কোন দিক টানতে টানতে লই গেছ, কোন দিক এই আইলো আই দেখলাম যে এমনি এমনি গেছে, মানে মনে করেছি যে হয়তো কোনো কথাবার্তা কইবে, মুই তো আর ওইটা তো সিরিয়াসলি লই না বুঝছেন না। মায়া আবার হ্যাঁ লবে কি কথা কইবে, গাছতলে বসিয়া বাতাস খাইবে আর মন কষ্ট প্রেম প্রীতির আলাপ করবে, আরে তো ওসাইবে ওসাইবে, মায়ার সেনো না যে মায়া কিরম রাগি মাইয়া এক্ষুনি জানে কোন কি ঘটনা ঘটাই ফেলাইছে, এ লদি আয় সাত করি আয়, ফালান লাগবে না, তোমার দোকানে কেউ চুরি করবে না।
আর চুরি যদি করে আমি দিয়ে দেবো। আসো আসো। এই কেডা কমে আসো, দেখো মোর সঙ্গে কি ব্যবহারটা করলে। মায়া তুমি কিন্তু কাজটা খুব খারাপ করলা। মুই জাকির মিদ্দা কিন্তু রাস্তাঘাটের লোক না, মোর একটা খেউরের মধ্যে ফেলাইছো, মোর ইজ্জত লইয়া তুমি টান দেছো, এর একটা বিহিত হইবে, বিচার হইবে, মুই ছাড়বো না। দরকার হইলে জমি বেশি চালাইব দুই কানি, মামলা হইয়া যাইবে, কেউরে ছাড়ুম না। এই চেয়ারম্যান হালার ভালাই কি করে, এরপর মোর শোধ মুই নিবো। আল্লাহ যা করে মুই ছাড়বো না, এক সেন্ট ছাড়বো না। কি বুঝলাম না যে অর্ধ যে ভিতরে আর অর্ধেক বাইরে, মৎস্য কুমারীদের মতো দিয়ে ভাসতে আসো, কি উৎকাল মাছ ধরো ওখানে ডুব দিয়ে দিয়া নাকি? চেয়ারম্যান ভাই দেখেন মোহর উপরে দিয়ে মিথ্যা কথা শুরু করে দেব। ও আলাউদ্দি, আ চেয়ারম্যান বললিও না, পানি দেখে একটু গোসল করতে নামছি, এখন দেখি এই 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 গাঁটলা কোনহানে, ইয়া কোনহানে, কিছু ব্যামা কাউলিয়ে গেছি। গোসল করতে নামলা কি সোহে দেখলা কেমনে? এহিনে যে পানি তুমি হাত দেখলা কেমন তারা, আর এহিনে যে গাঁটলা নাই হাতে তোমার জানার কথা না, তুমি ওইটামাই গেলা কেমনে? এখন যে কালে নামতে পারছো ওইটাই তো হইতে পারবা, ওডো একলা আল্লাহ চলে আসো। আর কইস না বাবু, এক কি কইমু, কপালের বোক, পানি দেখে মনে হচ্ছে যে একটু আরাম করিয়া গোসল করি, এখন দেখি কুলি কুজ্জা পাই না, কোনহান দিয়া গাঁটলা হওয়ার মুই কইতে পারি না, একটা বেদিক অবস্থার মধ্যে পড়িয়ে রয়েছি। তুমি কি চাও যে মুই নামিয়া হাকে কোলে করিয়া সিনেমার নায়কের মতো নায়িকা কে জেরম করে লই যাই, এইভাবে উঠাই নিয়া কইছে চেয়ারম্যান ভাই। উডা সাত করতে আসি মাসে কেন খোটা দেয় বারে, উডা স্যার আপনি হইতেছেন ভালো একজন মানুষ, আমেরে ওরা সবাই মিলে বোকা বানাইতে আছে স্যার, আমের উচিত পুলিশের দ্বারে যাওয়া। আরে ওরা আমার ছাত্র, ডাইরেক্ট স্টুডেন্ট, ও আচ্ছা বাদ দিলাম, ওরা ও কথা বাদ দিলাম, কিন্তু আমার মাইয়াটা যে একই কথা কান্দে কান্দে কইলে, এইটাও কি ড্রামা, এইটাও কি নাটক? হ্যাঁ ভালো কথা দিই মনে করছো, আলার ভালারা মাস্টার শেষ না হইতে সে খারাই যায়, চাউল নাই ডাল নাই সার তোমার বেতন, তা তোরা ডিউটিটা কি করো, কামটা কি করো তোরা? এখনই আর কি পিছন তোর কর্তার দড়ি টান দিলি কে? জোলেখা ও ইউসুফ রে এইভাবেই টান মারছিল। হ্যাঁ জোলেখা ইউসুফ রে ধরতে পারে, তুইও জোলেখা না আমিও ইউসুফ না, এসব ফাতরামি বাদ দিয়ে বাড়ি যা। মায়ার উপেক্ষা করা এত সোজা না, এমন সর্বনাশ করব না তোর, সারা জীবন মনে দাগ কাটতে থাকবে, এরপর মেলা মারি হালাই দিবি। লুঙ্গি পরা পুরান সর, টাই পরা গোপন সর, দাদা